মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি ফাইভ অ্যাপে একদম ফ্রি। মোদি ভাই, তুমি ছিলে বলেই এটা সম্ভব হলো। চুপ করো তো। আর এই যে বর্ষা, শুনো, আমার ভাইটাকে একটু ক্রেডিট দাও, নালে কিন্তু খুব রেগে যাবে। আমরা মেয়ের বাড়ির লোক, মেয়ের বাড়ির তরফ থেকে আমি রাজি আছি বন্যা। আমিও রাজি, এই বাড়িতে সেকেন্ড লাভ ম্যারেজ। বন্যা, তুমি তো এখানে বরপক্ষ, এবার তুমি বলো তোমার মতটা কি, মানে বর্ষাকে তোমার ভাইয়ের বউ হিসেবে কেমন মানাবে? জেঠু, ওরা দুজন দুজনকে পছন্দ করে ভালোবেসে যখন বিয়ে করতে চাইছে, সেখানে তো আমাদের কোনো আপত্তি করার জায়গাই নেই, তাই না? হ্যাঁ, ওর তো পোয়া বারো, ও তো এটাই চায়। আপনিও আর জিজ্ঞেস করার লোক পেলেন না দাদা। আর এই যে বাবুর বাবা, তোমায় বলছি, খবরদার তুমি এই বিয়েতে কোনো রকম মতামত দেবে না। দেখো বাবুর বাবা, তুমি আর আমি কিন্তু মেয়ের বাবা মা, আমরা যদি মত না দিই বিয়ে কচু পোড়া হবে। ঠিক, আমাদের চাওয়াটাই তো আসল। এগুলো এগুলো আমার দিকে তাকাও। সব সময় এইভাবে সোজা থাকবে, যদি তুমি কোনো ভুল না করো, অন্যায় না করো, কারোর কাছে কোনোদিন মাথা নত করবে না। গত কয়েক বছরে আমার মেয়েটা খুব কষ্ট পেয়েছে, অনেক চোখের জল ফেলেছে। আমি চাই না ও আর চোখের জল ফেলুক। তুমি পারবে আমার মেয়েটাকে ভালো রাখতে, আমার মেয়ের মুখের হাসিটা চিরকাল বজায় রাখতে পারবে তুমি? এটুকুই আমার চাওয়া পিকলু, বলো পারবে তুমি? হ্যাঁ পারবো। আমি আপনাকে কথা দিলাম, আমি বর্ষাকে ভালো রাখবো। একবার ভয় পেয়ে বর্ষার হাত ছেড়ে আমি অনেক বড় ভুল করেছি, তার জন্য আমিও কম কষ্ট পাইনি কাকু। যে ভুল আমি করেছি তার খেসারত আমার থেকে অনেক বেশি বর্ষাকে দিতে হয়েছে, তাই আমি আর কোনো ভুল করতে চাই না কাকু। আপনাদের আশীর্বাদে আমি একটা ভালো চাকরি করছি, তাই বর্ষার সব শখ আহ্লাদ আমি পূরণ করতে পারতে পারব। এমন চাকরি করে রে কাকু, আপনি আপনার মেয়েকে যেমন এতদিন আদরে রেখেছিলেন, আমিও সারা জীবন বর্ষাকে ভালো রাখার চেষ্টা করব। হ্যাঁ, হয়তো মা বাবার মতো কমফর্ট আমি দিতে পারবো না, কিন্তু আমি আমার সবটা দিয়ে বর্ষাকে আগলে রাখবো। ভরসার অমর যাতে আমি আমি কোনোদিনও করব না কাকু। আমি বর্ষাকে খুব ভালোবাসি, আমি ওকে বিয়ে করতে চাই, প্লিজ রাজি হয়ে যান কাকু, প্লিজ।
শেষ বেশ বর্ষাটার মুখে একটু হাসি ফুটল। না না বিকলু, তুমি আমার জামাই, তোমার জায়গা আমার বুকে। এসো এসো জামাই এসো। আমার বোনের সঙ্গে আর কারোর সঙ্গে না, আমার বোনের সঙ্গে। একেবারে বুক চিতিয়ে তুমি দাঁড়িয়ে। সত্যি বিকলু তোমার সাহস আছে? অবশ্য হবে নাই বা কেন, কার ভাই দেখতে হবে তো। মোদি ভাই তুমি ছিলে বলেই এটা সম্ভব হলো। চুপ করো তো। আর এই যে বর্ষা, শোনো, আমার ভাইটাকে একটু ক্রেডিট দাও, নালে কিন্তু খুব রেগে যাবে। আরে কি বলছো, সাহস থাকবে না? আরে বাবা, দত্তবাড়ির হবু জামাই বলে কথা। শোনো কচি ককিল, তোমার কিন্তু প্রমোশন হচ্ছে। ছেলে মেয়ে ওদের বাবা সবাই সবাই আমার শত্রুর। কিন্তু পুজোর মাসে বিয়ে কি করে হবে? কেন ঠাম্মি, এই সমাধান তো মা নিজেই দিয়ে দিয়েছেন। আরে বাবা, আমরা তো রেজিস্ট্রি করিয়ে দেব না, মানে সই করতে তার কোনো আপত্তি নেই। বেশ, শুভ কাজ যত তাড়াতাড়ি হয় ততই ভালো। ঠাম্মি, আমি আজই রেজিস্ট্রারের সাথে কথা বলছি, কালই হবে বর্ষা বিগলুর রেজিস্ট্রি ম্যারেজ। খুব আনন্দ হচ্ছে তো সবার, ফুর্তি ফুর্তি করে নাও, এই ফুর্তি আমি খুঁজিয়ে দেব। এবাড়ির কেউ কোনোদিন আমার পাশে থাকেনি, কেউ না কোনোদিন নয়, শুধু আমার বাবু ছাড়া। আর সেই বাবুকেও পর্ণা আমার কাছ থেকে কেড়ে নিয়েছে। পর্ণার ভাইয়ের সঙ্গে আমি কিছুতেই আমার মেয়ের বিয়ে দিতে পারি না। পিকলুর সঙ্গে আমি বর্ষার বিয়েটা কিছুতেই তোমায় দিতে দেব না। ওই ছেলের হাতে আমি আমার মেয়েকে তুলে দেব না। দেব না, দেব না, দেব না। কিন্তু কে আমাকে সাহায্য করবে? ওরা তো সবাই একসঙ্গে, আর আমি তো একা। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।